চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে 8ই মে উপজেলা পরিষদের নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমকে গণসম্বর্ধনা দেওয়া হয়েছে। গোমস্তাপুরবাসীর পক্ষ থেকে রবিবার বৈকালে গোমস্তাপুর বাস স্ট্যান্ড এলাকার একটি চাতালে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিএনপির আহ্বায়ক মুনিরুল ইসলাম। সে সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল্লাহ আল রায়ান উপস্থিত ছিলেন। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ড সদস্য বশির আহমেদ, আলমগীর হোসেন তোতাসহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শাহরিয়া শাহাদাত পাঠানো প্রতিবেদনে।